رب العالمين قرآن الكريم بولتن وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير تما درو بولي جتو مصيبو تشي قزو باشي اغلو امني امني اشنا এগুলো তোমাদের কুকর্মের ফল অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস তোমাদের উপরে যত ফাসাদ বিশৃঙ্খলা গজব আসে বিপদ আসে এগুলো এমনি এমনি আসে না এগুলো হলো তোমাদের দু হাতের কামাই করা অপকর্ম করে করে তোমরা নিজেদের জন্য নিজেরাই গজব ডেকে নিয়ে আসো তাহলে বোঝা গেল গজব আসার কারণ কয়টা জোরে বলেন জিলজাল নিয়ে আলোচনা চলছে এই সূরা আজকে এই সূরা থেকে অসম্ভব সুন্দর কিছু তথ্য আপনারা পাবেন ইনশাআল্লাহ চলেন এই সূরা নিয়ে আলোচনার আগে আমরা এই সূরার প্রাথমিক তথ্যগুলো জেনে নেই এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারায় অবস্থিত অর্থাৎ 30 তম পারায় তাহলে আজকের আলোচ্য সূরা কত নাম্বার পারায় আছে 30 পারা এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 99 এই সূরার রুকু সংখ্যা হলো 1 আয়াত সংখ্যা হলো 8 রুকু সংখ্যা 1 আয়াত সংখ্যা 8 চলেন আমরা এই সূরাটা শুরু করি রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে প্রবল ভাবে যখন গোটা জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে একটা ভূমিকম্প সামনে আছে সেটা হলো কিয়ামতের সময়ের ঘটনা সেই সময় এমন একটা ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এমন ভূমিকম্প হবে এখন তো দেখেন গত সপ্তাহে তুরস্কে আর সিরিয়ার কিছু অংশে ভূমিকম্প হয়েছে পৃথিবীতে অতীতে অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে কিন্তু এট এ টাইম একই সময়ে গোটা বিশ্বে কখনো ভূমিকম্প হয় নাই আল্লাহ যে জিলজালের কথা বলেছেন কিয়ামতের সময় এমন একটা ভূমিকম্প হবে গোটা বিশ্ব জগৎ একটা ভূমিকম্পে কেঁপে উঠবে আল্লাহু আকবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 1 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকূ রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন নাযীম আল্লাহ তাআলা বলছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের কম্পন এটা বড় ভয়াবহ কম্পন হবে কিয়ামতের সময় প্রবল ভাবে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া হবে কার হুকুমে আল্লাহ কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে শুনেন একজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল ওই ফেরেশতাকে আল্লাহ বানিয়েছেন সিংহায় ফু দেওয়ার জন্য ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে মুখের সামনে সিংহা নিয়ে আল্লাহর আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকিয়ে আছেন কখন আল্লাহ তাকে হুকুম করেন কান পেতে আছেন যখনই আল্লাহ তাকে হুকুম করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন আর কিয়ামতের ঘটনা তখন আরম্ভ হয়ে যাবে আল্লাহ সূরা জিলজালের শুরুতে বলছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকিয়ে দেওয়া হবে প্রবল ভাবে পৃথিবীকে কম্পিত করা হবে তখন প্রথমবার সিংহায় ফুৎকার দেয়া হবে যখন আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় মোট ফুৎকার দিবেন দুইবার জোরে বলেন কয়বার দুইবার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে গোটা দুনিয়াতে একটা ভয়াবহ ভূমিকম্প শুরু হবে এমন ভূমিকম্প যে ভূমিকম্প দুনিয়ার মানুষ আগে জীবনে কোনোদিন দেখে নাই একটা ভূমিকম্পের মাধ্যমে টাওয়ার বলেন বিল্ডিং বলেন এগুলো তো মাটির নিচে চলে যাবেই যাবে বিশাল বিশাল পাহাড় যেগুলো আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলো সুদ্ধা ধ্বংস হয়ে যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের
13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতাত كَتَمٌ وَاحِدَةٌ فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ الله تعالى বলছেন আর যখন একবার প্রথমবার যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে প্রথমবার শিঙ্গায় ফুঁ দেওয়ার পরে পাহাড় সুদ্ধা এই জমিনটাকে উপরে উঠায়া একটা আছাড়া দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে আল্লাহু আকবার সবগুলো ভবন মাটির সঙ্গে মিশে যাবে এমন একটা ভয়াবহ ভূমিকম্প হবে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালাহিনিল মানফুশ পাহাড়গুলো দুনাত তুলার মতো উড়ে উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে কিছুই থাকবে না আল্লাহ তখন বলবে ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান নদ-নদীগুলো কোথায় সাগর মহাসাগর কোথায় আল্লাহ বলবেন আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালা তোর লতাগুলো কোথায় আল্লাহ বলবেন তোর বুকের উপরে থাকা সৃষ্টি জীবগুলো কোথায় তোর বুকের উপরে দম্ভাবরে বিচরণ করা জালিমগুলো কোথায় যারা মানুষের উপরে জুলুম করত আল্লাহ বলবেন তোর বুকের উপরে থাকা প্রতাপশালী শাসকরা আজকে কোথায় আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার কে কেউ থাকবে না কে কেউ নাই কারণ সব তো শেষ আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াইবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ কিচ্ছু থাকবে না আল্লাহ বলবেন কোথায় কেউ তো নাই আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকে ক্ষমতা চলবে কার আরো যে বলেন আরো জোরে বলেন কার আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে বিরাট একটা ভূমিকম্প হবে অবস্থাটা এমন হবে না যে শুধু বাংলাদেশে হবে পাকিস্তান আর ভারতে হবে আল্লাহ বলছেন এমন ভাবে গোটা পৃথিবীকে গোটা জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে জমিনের উপরে থাকা সব কিছু একটা ভূমিকম্পে শেষ হয়ে যাবে আল্লাহ এরপরে কি হবে সেই ভূমিকম্পের পরে কি হবে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ বলছেন সেই ভূমিকম্পের পরে জমিন তার নিচে থাকা বোঝাগুলো বের করে দিবে জমিনের নিচে থাকা সব কিছু জমিনের উপরে চলে আসবে এখন প্রশ্ন হতে পারে জমিনের নিচে কি আছে জমিন কি তার পেটের ভেতর থেকে বমি করে বের করে দিবে মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় অর্থ দিয়েছেন তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর অর্থ তারা দিয়েছেন যখন সেই ভূকম্পন হবে ভূকম্পনের পরে জমিনের নিচে থাকা মানুষের যে মৃতদেহগুলো আছে সেই মৃতদেহগুলোকে জমিন থেকে উঠানো হবে কার হুকুমে কবর থেকে উঠে উঠে মানুষ হাশরের মাঠের দিকে দৌড়াবে আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলবেন তুমি দ্বিতীয়বার শিঙ্গায় ফু মারো দ্বিতীয়বার শিঙ্গায় যখন ফু দেওয়া হবে তখন কি হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফু দেওয়া হবে কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাশরের মাঠের দিকে যেতে থাকবে তাহলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ভূকম্পনের পরে জমিন তার ভেতরে থাকা জিনিসগুলোকে বের করে দিবে এক নম্বরে হলো
জমিনের নিচে থাকা কবরের মধ্যে থাকা সেই মৃত মানুষগুলো জীবিত হয়ে হাশরের মাঠের দিকে যেতে থাকবে কার হুকুমে আল্লাহ দুই নাম্বার হলো এই জমিনে আমরা যা করছি জমিনে সব কিছু রেকর্ড হয়ে আছে আমরা যত কথা বলি আমরা যত কাজ করি জমিনের নিচে সব কিছু রেকর্ডের স্তূপ জমা হয়ে যাচ্ছে জমিন সেদিন ভূকম্পনের পরে বমি করে দিবে সব রেকর্ডগুলো ফাঁস হয়ে যাবে মুফাসসিরগণ তিন নাম্বার অর্থ দিয়েছেন জমিনের নিচে থাকা খনিজ সম্পদগুলো জমিন তার উপরে ফেলবে জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে না নাই স্বর্ণ রৌপ্য পাথর এ ধরনের যত ধরনের খনিজ সম্পদ মাটির নিচে রয়েছে সেই ভূকম্পনের পরে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সবকিছু বের করে দিবে মানুষজন কবর থেকে উঠে দেখবে তাদের সামনে স্বর্ণ আর স্বর্ণ রৌপ্য আর রৌপ্য তাদের সামনে এত পরিমাণ খনিজ সম্পদ এই খনিজ সম্পদের জন্য দুনিয়াতে মানুষের মারামারি আছে না নাই খনিজ সম্পদ লুটপাটের মামলা দুর্নীতি এই খনিজ সম্পদের জন্য আত্মীয় স্বজনের সাথে মারামারি কাটাকাটি আছে না নাই মানুষ তখন বলবে হায় 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 এই জমিনে যখন আমরা ছিলাম দুনিয়াতে এই সম্পদের জন্য এত মারামারি আমরা করতাম এত ফাসাদ করতাম মারামারি করেছি সম্পদের জন্য মরিয়া হয়েছি কিন্তু আজকে এমন কি হলো জমিনের নিচের সকল সম্পদ উপরে উঠে আসলো কিন্তু মানুষজন কি তখন সম্পদগুলো সংগ্রহ করবে নাকি কেউ তাকাবেও না কারণ কি কারণ হলো ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ধন সম্পদ সন্তানাদি সেদিন কিচ্ছু মানুষের কাজে লাগবে মানুষজন জীবিত হয়ে দেখবে হায় রে হায় জমিনের নিচ থেকে জমিন সব সম্পদগুলো বমি করে দিল কিন্তু এই সম্পদগুলো মানুষ সংগ্রহ করছে না অথচ এই সম্পদ আহরণের জন্য দুনিয়াতে মানুষ কত মারামারি কাটাকাটি কত ক্ষমতা দেখাইতো এই সম্পদগুলো এই ধন সম্পদগুলো জমিন সেদিন বের করে দিবে এই জন্য আল্লাহ দুই নম্বর আয়াতে বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার বুঝা বের করে দিবে মানুষ যখন এই অবস্থা দেখবে তখন মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ তখন বলবে এই জমিনের কি হলো কেন আজ এমন অবস্থা হচ্ছে কবর থেকে উঠেই মানুষ তখন বলতে থাকবে রব্বুল আলামিন আমাদের সবার পরিচিত সূরা সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাফি ইলা রব্বিহিম ইয়ানসিরুন সিংহাই দ্বিতীয়বার ফু দেওয়ার পরে মানুষ কবর থেকে উঠে যখন রবের দিকে ছুটবে যখন তারা কবর থেকে উঠে দেখবে হায় রে হায় পাহাড় পর্বত কিচ্ছু গাছপালা কিছু এমন কি জমিনের নিচের সব উপরে উঠে গেছে তখন মানুষ বলবে আমরা তো কবরে ছিলাম ইয়া ওয়াইলানা দুর্ভোগ মান বাআতানা মিম্মা রাকাদিনা কবর থেকে আমাদের ঘুম কে ভাঙালো কেন আমাদেরকে জীবিত করা হলো তখন আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদার দিন রহমানের ওয়াদাকৃত দিন রহমান ওয়াদা করেছিলেন একদিন কিয়ামত হবে কিয়ামতের দিন তোমাদের সবাইকে হাজির করা হবে আজকে হলো রহমানের সেই ওয়াদা করা কিয়ামতের দিন আল্লাহ ওয়া সাদাকাল মুরসালুন এমনকি আল্লাহ রসুলদেরকে পাঠিয়ে যে দিনের ওয়াদা করেছিলেন রসুলগণ সত্য বলেছেন মানুষরা যখন কিয়ামতের মাঠে উঠবে এই অবস্থা দেখে বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা এই জমিনের কি হলো যারা দুনিয়াতে আল্লাহর আইন কানুন মানে নাই হুকুম আহকাম পালন করে নাই নামাজ পড়ে নাই আল্লাহর বিধান মতো চলে নাই বলেন তো কিয়ামতের দিন তাদের কলিজাটা কাঁপবে কম না বেশি ভয় পাবে কম না বেশি এজন্য আল্লাহ বলেছেন এদের অবস্থা এমন হবে কুলুবু ইয়াউমা ইদুম ওয়াজিফা আবসারুহা খাশিয়া তাদের অন্তর্ভিত বিহ্বল হয়ে পড়বে দৃষ্টিনত হয়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষের অন্তরে কোনো ভয় থাকবে না
ইমানদার যারা ভীতবিহ বল হবে না তারা রব্বুল আলামিন ইমানদারদের ব্যাপারে বললেন ইমানদাররা ভীতবিহ বল হবে না লায়াহ জুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালা قاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون الله বলছেন ইমানদারদের মধ্যে কোনো ভয় ভীতি থাকবে না ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে বলবে তোমাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই এটা আল্লাহর ওয়াদা করা দিন আজকে তোমরা জান্নাতে ঢোকার জন্য প্রস্তুতি না ভয়াবহ ভূকম্পনের পরে সব লণ্ডভণ্ড হয়ে জমিনের ভেতর থেকে সব যখন জমিন বের করে দিবে মানুষ উঠে বলবে ওয়াকালাল ইনসানু মালাহা এই জমিনের হঠাৎ করে আজকে কি হলো আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা কষ্ট হচ্ছে আপনাদের না এখন শোনার কথা আল্লাহ বলছেন সেদিন জমিন তার খবর বলবে বলেন জমিন তার কি বলবে প্রশ্ন হতে পারে জমিনের খবর কি এবার চলেন আমরা হাদিসে চলে যাই জমিনের খবর কি সব খুব সুন্দর একটা হাদিস তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে এই আয়াত নবীজি তেলাওয়াত করলেন তেলাওয়াত করে নবীজি সাহাবীদেরকে বললেন আতাদরুনা মা আখবারুহা সাহাবীরা তোমরা কি জানো না কি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন নবীজি তখন বললেন ফা ইন্না আখবারুহা আনতাশহাদু আলা কুল্লি আবদিন আও আমাদিন বিমা আমিলা আলা দারিহা ও সাহাবীরা শোনো জমিনের খবর মানে হলো এই জমিনের উপরে মানুষ বিচরণ করে এই জমিনে যত সুকর্ম করেছে কুকর্ম করেছে জমিন সেদিন আল্লাহর কাছে সবকিছু ফাঁস করে দিবে এবার আসেন মূল কথায় আজকে এই সূরাটা কিন্তু এমনি এমনি আমি বাছাই করি নাই খুব খেয়াল করে শুনেন তাহলে বোঝা গেল এখন জমিনের জবান বন্ধ জমিন কোনো কথা কয় না এখন জমিন সবকিছু নীরবে সহ্য করে এই জমিনের উপর আমরা এখন কথা বলি আর কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কি আল্লাহ আল্লাহু আকবার আপনার জবান বন্ধ আপনি কথা বলতে পারবেন না কারণ আপনি কথা বললেই ভেজাল আছে দুনিয়াতে তো মানুষ কত ধরনের গাদ্দারি করে দেখেন আল্লাহ তো জমিনের সাক্ষ্যও নেওয়া লাগে না আমরা যা করি সব আল্লাহ জানেন কি জানেন না কিন্তু আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আল্লাহ ন্যায় বিচারক আল্লাহর বিচারে কোনো বেইনসাফি নাই আল্লাহর বিচারে কোনো জুলুম নাই দুনিয়াতে আমরা যারা মানুষ আমরা মাঝে মাঝে বিচার করতে গিয়ে অবিচার করে ফেলি আমরা মাঝে মাঝে বিচার করতে গিয়ে বিচারের নামে প্রহসন করে অপরাধীকে নিরপরাধী বানাই আর নিরপরাধীকে আমরা অপরাধী বানাই আমাদের বিচারে প্রহসন থাকতে পারে জুলুম থাকতে পারে কিন্তু আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আমরা মাঝে মাঝে বিচার করতে গিয়ে দেখা যায় অপরাধী চোর ডাকাতদের হাত থেকে হাত করা পা থেকে ডান্ডা বিলি খুইলা দেয় আর নিরপরাধ মাসুম আল্লাহওয়ালা মানুষদের হাতে হাত করা আর পায়ের মধ্যে আমরা ডান্ডা বেরি লাগাইয়া দেয় মানুষের ভেতরে অবিচার করার মেজাজ আছে কিন্তু আল্লাহ হলেন আহকামুল হাকিমিন আল্লাহর বিচারের মধ্যে কোনো বেইনসাফি আল্লাহ তো সব জানেন কিন্তু আল্লাহ একতরফা বিচার করবেন না আল্লাহর বিচারের সিস্টেমটা আলাদা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে একা একা ছেড়ে দেন নাই আমাদের প্রত্যেকের সাথে গোয়েন্দা ফেরেশতা নিয়োগ করেছেন কে আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে এমনি এমনি দুনিয়াতে ছেড়ে দিই নাই ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের প্রত্যেকের সঙ্গে দুজন ফেরেশতা নিয়োগ করেছি তাদের পরিচয় হলো কিরামান কাতিবিন সম্মানিত লেখক তোমরা যা করো তারা তা জানে তারা তা লিখে লিখে রাখে তোমাদের কোনো কিছুই রেকর্ড থেকে বাদ যায় না আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন
উন্নতি এমন কোন কথা নাই যেটা রেকর্ড থেকে বাদ পড়ে যায় সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে আমরা আমাদের জীবনে যা কিছু করেছি সব কিছু রেকর্ড করা হচ্ছে লিখে লিখে রাখা হচ্ছে কিয়ামতের দিন আমার আপনার সবার হাতে আমলনামা দিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা এই দুনিয়ার কোর্ট কাচারিতে গেলে দেখবেন সেখানে বাদী পক্ষ বিবাদী পক্ষ আছে হেয়ারিং হয় সাক্ষ্য গ্রহণ হয় তারপরে দেখা যায় রায় হয় কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন দেখেন এটা হলো একেবারে এক্সেপশনাল নিয়ম আমরা যা করেছি সব তো রেকর্ড আছে এরপরে আল্লাহ তাআলা আমলনামা হাতে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা তোর আমলের খাতা তুই পড় আজকে তোর হিসাবের জন্য তুই নিজেই যথেষ্ট আচ্ছা বলেন তো একটা ছাত্র খারাপ রেজাল্ট করছে সেইটা মানুষকে দেখাতে চাইবে নিজেও তো দেখবে না জাহান্নামীগুলো পড়তে চাইবে না বাঁচার জন্য তখন বলবে আল্লাহ এখানে যা লেখা আছে এগুলো তো আমরা করি নাই মনে হয় ফেরেশতারা এগুলো বানাই বানাই লিখেছে ফেরেশতা বানাই বানায়া লিখেছে আল্লাহর কাছে কি প্রমাণ করার কোনো জিনিস নাই আর জোরে বলেন আল্লাহ তখন বলবেন ওই যে বলেছিলাম আল্লাহর বিচারের সিস্টেম আলাদা জবান সেদিন বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক সিবু কথাটা জবান বন্ধ আল্লাহ বলবেন রাখ তুই কি করেছিস তুই বলা লাগবে না আল্লাহ হাতকে হুকুম করবেন হাত তুমি বলো এই বান্দা হাতগুলা দিয়া কি করেছে এই হাতগুলা দিয়া আজকে আলেমদেরকে পিটান এই হাত দিয়া আপনি দাড়িওয়ালা মানুষের দাড়ি ধরে টানেন এই হাত দিয়া কলম ধরে ইসলামের বিরুদ্ধে রেখেছেন এই হাত দিয়া মানুষকে মারপিট করেছেন জবান বন্ধ হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে আল্লাহ আ জুলুমের হাত নিবৃত করেন কারণ আল্লাহর বিচার আছে না নাই পা কথা বলবে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় কি করেছে আল্লাহর বিচারের সিস্টেম আলাদা অন্য আয়াতে আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন তোমাদের কান কথা বলবে এ যুবক তরুণ ভাইরা কানে ইয়ারপড ঢুকায়া কি আজে বাজে গান শুনেছো নিষিদ্ধ কি শুনেছো কান সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে কার কাছে চোখ দিয়ে চোখের কত খেয়ানত হয়েছে চোখের খেয়ানত কেউ জানে না কিন্তু একজন জানেন তিনি কে ইয়ালামু খাইনাতাল আয়ুন আল্লাহ বলেছেন তোমার চোখের খেয়ানত অন্য কেউ জানবে না চোখের মধ্যে কালো চশমা লাগাইয়া ফাঁকে ফুকে আপনি নিষিদ্ধ জিনিসের দিকে তাকালে অন্য মানুষ জানবে না কিন্তু জানেন কে আল্লাহ সেই কথাই বলছেন তোমার চোখের খেয়ানত আমার কাছে ধরা পড়ে ওয়া তুখফিস সুদুর অন্তরে তুমি যা গোপন রাখো তোমার মনের খবর আরেকজন জানে না কিন্তু সবার মনের খবর একজন জানেন তিনি কি আল্লাহ বলছেন তোমার চোখ তোমার কান সাক্ষ্য দিবে এমন কি ও জুলুদুকুম তোমার শরীরের চামড়া পর্যন্ত কথা বলবে এই জমিন আছে জমিন আজকে বড় নিরীহ জমিনটা বড় নিরীহ জমিনের জবান বন্ধ এই জমিনের উপরে আমরা কত কুকর্ম করি জমিনের উপরে কত অন্যায় কত অবিচার কত জুলুম কত অপকর্ম করছি জমিন সব সহ্য করছে কিন্তু আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন সেদিন তোমার সব খবর বলে দিবে কার কাছে প্রশ্ন হতে পারে হুজুর জমিন কেন কথা বলবে আল্লাহ পরের আয়াতে প্রশ্ন করার আগে জবাব দিয়েছেন বি আন্না রাব্বাকা আওহালা কারণ জমিন কে আদেশ দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে না শেষ তো আর তিনটা আয়াত বাকি আছে এরপরে আল্লাহ বলছেন সেদিন কি হবে শোনো ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম
দলে দলে বিভিন্ন দেশের বিভিন্ন গোত্রের বিভিন্ন রঙের সব মানুষগুলো হাসরের মাঠে যখন সমবেত হবে তখন তারা নিজের সকল আমলনামা নিজের সকল কর্ম তারা নিজের চোখে দেখতে পাবে আল্লাহ আকবার জান্নাতি লোকদের আমলনামা সামন থেকে ডান হাতে দেওয়া হবে জাহান্নামে লোকেরা পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাবে আমলনামা দেখার পরে কার অবস্থা কেমন হবে কোরআনুল কারীমে সেগুলো আমাদের জন্য বর্ণনা করেছেন যিনি তিনি কি আল্লাহ কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 19 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলুহা উমকরউ কিতাবিয়া ইন্নী যনন্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন যারা দুনিয়াতে সুকর্ম করেছিল আল্লাহর বিধিবিধান মেনেছিল সেই সকল জান্নাতে লোকদেরকে সামন থেকে ডান হাতে আমলনামা দিবেন কে আল্লাহ এসএসসি এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে এমন একজন পরীক্ষার্থী ছেলে বা মেয়ে তার মার্কশিটটা মানুষকে দেখাতে চায় কি চায় না জান্নাতীরাও বলবে দেখো 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 হা উমকুরাউ কিতাবিয়া আমার আমলের খাতা আজকে তোমরা পড়ে দেখো কারণ আমলনামা খুললেই দেখা যাবে পাঁচ ওয়াক্তের নামাজ তাহাজ্জুদের নামাজ আমলনামা খুললেই দেখা যাবে সকল ভালো ভালো আমল আল্লাহ বলছেন লোকটার সুকর্মের কারণে আমি তাকে চিরস্থায়ী জান্নাতের ভেতরে প্রবেশ করাবো অন্যদিকে জাহান্নামী গাদ্দারগুলোকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে পরীক্ষার্থী একজন খারাপ রেজাল্ট করেছে ফেল করেছে মার্কশিট কি মানুষকে দেখাবে নাকি আল্লাহ বলছেন তার আমলের খাতা বাম হাতে পাওয়ার পরে কি হবে শোনো আল্লাহ বলছেন তারা আফসোস করে বলবে ওয়া আম্মামান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া আমলনামা পেছন থেকে বাম হাতে পাওয়ার উপরে তারা বলবে হায় আফসোস এই আমলনামা যদি আমাকে না দেয়া হতো আমার জন্য ভালো হতো আর যদি আমার হিসাব না নেওয়া হতো আমার জন্য সেটাই মঙ্গলজনক হতো হায় রে হায় দুনিয়াতে যে মৃত্যু হয়েছিল ওই মৃত্যুই যদি শেষ হতো আর যদি আমাকে হাসরের মাঠে ওটা না লাগতো আমার জন্য সেটা মঙ্গলজনক হতো দুনিয়াতে আমার কত ধন সম্পদ ছিল কোনো ধন সম্পদ আজ তো কাজে আসে না এত ক্ষমতা ছিল হারে কোনো ক্ষমতা আজকে কাজে লাগবে না কারণ কিয়ামতের দিন একজনের ক্ষমতা চলবে তিনি কি আল্লাহ কত বড় বড় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট পেরেশান হয়ে যাবে নফসি নফসি জিকির করা শুরু করবে কার ভয়ে সেদিন একজনের হুকুম চলবে একজনের অর্ডার চলবে অন্য কারো অর্ডার চলবে আল্লাহ বলছেন সেদিন সবাইকে হাসরের মাঠে যখন একত্রিত করব লিওরাও প্রত্যেকেই তাদের আমলনামা গুলো দেখবে এরপরে আল্লাহ বলছেন দেখার পরে আমার বিচারটা কেমনে হবে শোনো قال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى অনু পরিমাণ খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নেক আমল ভালো কাজ যারা করবে সেটাও সে দেখবে আবার অনুপরিমাণ খারাপ কাজ যারা করবে সেটাও তারা দেখবে দেখেন এখানে দেখার কথা বলা হয়েছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে হুজুর 60-70 বছরের সব কিছু আমাদেরকে দেখানো হবে কেমনে দেখানো হবে কেমনে বুঝাইয়া দেই এই যে আমার সামনে যেগুলো আছে এগুলার নাম কি এই ক্যামেরা বানাইছে কে আল্লাহ বানায় না মানুষ ক্যামেরা গুলা বানাইছে কে
কিন্তু ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহ কতটুকু জ্ঞান আল্লাহ বলেছেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা খুব অল্প জ্ঞান আল্লাহর কাছ থেকে মানুষ পেয়েছে উদাহরণস্বরূপ প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16 কোটি 57 লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ আকবার প্রশান্ত মহাসাগরে যদি একটা পাখি ঠোঁট দিয়ে এক দুই ফোঁটা পানি পান করে তাহলে বলেন তো প্রশান্ত মহাসাগরের কি সব পানি কমে যাবে নাকি ছোট্ট একটা পাখি পানি পান করলে যেমন প্রশান্ত মহাসাগরের পানি কমে না সারা দুনিয়ার সব মানুষের জ্ঞানকে এক জায়গায় করলে আল্লাহর যে জ্ঞান ওহির জ্ঞান সেটার হাজার কোটি ভাগের এক ভাগ হবে না আল্লাহ অল্প জ্ঞান পেয়ে মানুষ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট প্রযুক্তির উৎকর্ষতার যুগে চলে গিয়েছে এই ক্যামেরা দিয়ে আমাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ সব রেকর্ড করা যায় তাহলে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়া সব অডিও ভিডিও করে রাখতে পারে ওই আল্লাহ বুঝি আমার আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রকাশ্যে গোপনে করা সব কাজ কারবার রেকর্ড করে রাখতে পারেন না আর জোরে বলেন পারেন এই ভয়টা আছে হ্যাঁ যুবক ভাইরা ভয় থাকলে রাতের অন্ধকারে তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে কি আজেবাজে জিনিস দেখো কেউ তো দেখে না দেখে কে আল্লাহ ওখানে কোনো সিসিটিভি নাই কিন্তু একজনের সিসিটিভি আছে সেটা কার আল্লাহ আল্লাহ বলছেন সব দেখবা অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবা অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটারও প্রতিফল দিবেন কি আল্লাহ এই জন্য নবীজি বলেছেন খবরদার গুনাহের কাজ ছোট হলেও সেই গুনাহটা করো না কারণ অল্প অল্প গুনাহগুলো জমতে জমতে গুনার একটা পাহাড় হয়ে যায় এজন্য নবীজি বলেছেন গুনাহ সেটা তুচ্ছ হোক ছোট হোক গুনাহটা করো না কারণ গুনাহ করতে করতে একটা সময় গুনার বোঝাও বিরাট হয়ে যেতে পারে নবীজি সুন্দর একটা উদাহরণ দিলেন তাফসীর ইবনে কাসির করলে হাদিসটা আপনাদের চোখে পড়বে খুব সুন্দর একটা উদাহরণ দিলেন নবীজি বললেন কোন গোষ্ঠী যদি কোন গোষ্ঠীর লোকেরা যদি একটা প্রান্তরে যায় সেখানে যদি তাদের কেউ একজন একটা দুইটা করে কাঠ আনতে আনতে বহু কাঠ জমা করে তারপরে যদি আগুন জ্বালায় দেয় আগুন জ্বালানোর পরে সব কাঠ যেমন জ্বলে যাবে ঠিক তেমনি অল্প 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 করে অনু 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 পরিমাণ গুণা করতে করতে এই গুণাগুলো এত বড় হবে এই গুণাগুলো তোমার সব বদ আমলকে খেয়ে ফেলবে এই জন্য ছোট ছোট গুণা থেকে বিরত থাকতে হবে কার ভয়ে আবার ভালো কাজ সেটা যদি অল্প হয় ছোট্ট হয় সেটাকেও অবহেলা করা যাবে না কারণ ছোট্ট ছোট্ট সৎ কাজ মিলে নেকির একটা পাহাড় হয়ে যেতে এজন্য নবীজি বলেছেন একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করা এটাকেও ছোট মনে করো না এটাও তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে নবীজি বলেছেন মানুষকে পানি পান করানো পিপাসার্থ মানুষ পিপাসার্থ মানুষ তাকেও পানি পান করাও এটা ছোট্ট কাজ হলেও এরকম ছোট ছোট অনেকগুলো ভালো কাজ মিলে বিরাট একটা নেকির পাহাড় হয়ে যেতে পারে কিনা এই জন্য আল্লাহ বলেছেন অল্প পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার পুরস্কার পাবা অনুপরিমাণ খারাপ কাজ করলে সেটার পুরস্কারও দিবেন কে আরো জোরে বলেন কে তবে নবীজি বলেছেন শুধুমাত্র আমারও শেষ হয়ে গেছে আমি পাঁচ দশ মিনিটের মধ্যে শেষ করে বলবো আমারও শেষ তো পাঁচ মিনিট মাশাআল্লাহ আপনি যে এতক্ষণ ব্যস্ততার মধ্যে ছিলেন আসলে আমিও কৃতজ্ঞ আপনাদের মেয়র সাহেব খুব বিনয়ী মানুষ আমরা এই যে একটা শেষ আয়াত চলছে তাই না একটা হাদিস বলবো ওইটা বলেই শেষ হবে আল্লাহর নবী বলেছেন ছোট্ট কাজগুলো তোমরা ছেড়ে দিও না এই আয়াত যখন নাজিল হলো এই হাদিসটা বলে শেষ করব আজকের গোটা আলোচনার সব মূল ওয়াজ এখানে আছে ঠিক আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওগো আল্লাহর নবী যদি আমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ দেখাইয়া দেন তাইলে তো আমরা শেষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন নবীজি বললেন কেঁদো না কেউ আফসোস করো না তোমরা যখন একটা ভালো কাজ করো একটা ভালো কাজের সওয়াব আল্লাহ একটা দেন না বরং একটা ভালো কাজের জন্য নেকি একটা না দিয়ে আল্লাহ নেকিগুলোকে 10 গুণ কিংবা 700 গুণ অথবা আল্লাহ চাইলে আরো বেশি বৃদ্ধি করে দেয়
আর যখন গুনাহ করো একটা গুনার জন্য এক তালিকা হয় তবে তোমরা ছোট গুনাহগুলো থেকেও বিরত থাকো আর যত বেশি তোমরা ভালো কাজ করো না কেন শুধু নেক আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর রহমত না থাকলে জান্নাতে যাওয়া যাবে না এই কথা শুনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে প্রশ্ন করলেন তাহলে কি নবী আপনিও রহমত ছাড়া আপনিও কি জান্নাতে যেতে পারবেন না নবীজি বললেন লা ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারব না তবে শুনো আল্লাহ আমাকে রহমত দিয়েই রহমতের চাদরের ভেতরে রেখেছেন সুবহানাল্লাহ তার মানে হলো কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এজন্য আল্লাহর দয়ার দরকার আছে না নাই নবীজি বলেছেন মান্নুকে শাহাদ দিবা যার কাছ থেকে হিসাব চাওয়া হবে কিয়ামতের দিন সে আটকে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলো গো আল্লাহর নবী আপনি বলতেছেন হিসাব নিলে মানুষ ধরা খাবে অথচ আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবে তাহলে আমারে বুঝিয়ে দেন সহজ হিসাবের সিস্টেমটা কেমন সহজ হিসাবের সিস্টেমটা নবীজি বুঝাইলেন বুঝানোর আগে আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই এই তো এই উদাহরণ দিয়ে শেষ মনে করেন আপনি গিয়েছেন কক্সবাজারে এটা নবীনগর পৌরসভা না এখানে আপনার একটা দোকান আছে তো তিন দিনের সফরে পরিবার সহ আপনি যাচ্ছেন আপনার দোকানের ম্যানেজার বা একটা কর্মচারী ছেলেকে ডেকে এনে বললেন শোনো আমি তিন দিনের সফরে যাচ্ছি দোকানের সমস্ত হিসাব নিকাশের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম তুমি এগুলো দেখবা তিন দিন পরে আসলেন ওই ছেলেটা আপনাকে হিসাব দিচ্ছে আপনি মালিক এখন হিসাব আপনি চাইলে দুই সিস্টেমে নিতে পারেন এক নম্বর সিস্টেম হলো কর্মচারী হিসাব দিয়েছে সারাই দেখেন গত তিন দিনে এই এই খাত থেকে এত টাকা আয় এই এই খাতে এত টাকা ব্যয় আপনি ভাবলেন কি ছেলেটা এতদিন ধরে আমার এখানে আছে বিশ্বস্ত ছেলে এত দেখার কি আছে বললেন যাও ইটস ওকে চেক করলেন না এটা একটা সিস্টেম দ্বিতীয় সিস্টেম হলো সে যখন হিসাব নিয়ে আসছে আপনি বলছেন হ্যাঁ এদিকে আসো এখানে আয় এত কম হয়েছে কেন খরচ এখানে বেশি হয়েছে কেন কথায় কথায় জেরা শুরু করেছেন বলেন হিসাব গ্রহণের প্রথম পদ্ধতি সহজ না দ্বিতীয় পদ্ধতি সহজ প্রথমটা সহজ দেখেছে যাচাই বাছাই নবীজি বলেছেন আয়েশা শোনো কিয়ামতের দিন আল্লাহ হাতে আমলনামা দিয়া আল্লাহ যদি যাচাই বাছাই শুরু করেন তোর নামাজিও তো আটকে যাবে আল্লাহ যদি বলেন তোর রুকু সুন্দর হইলো না কেন তোর সাজদা এমনি হইলো না কেন আটকে যাবে না আল্লাহর নবী বললেন সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ কারো উপরে দয়া করলে হাতে থাকা আমলনামা দেখবেন দয়া লেগে গেলে আল্লাহ না এটা যাচাই বাছাই না করে আল্লাহ বলবেন দৌড় দিয়ে আমার জান্নাতে এরকম সহজ হিসাব আমার আলোচনাই তো আমি শেষ করে দিয়েছি সুরা শেষ করে দিলাম না সম্মানিত ভাইয়েরা আকরাম ভাই রাগ করেন না রাগ করেন বসেন বসেন রাগ করেন না অনেক বক্তা আছে স্টেজে উঠে প্রথমে আধা ঘন্টা নেয় ভূমিকা দিতে দিতে আমার আলোচনায় ভূমিকা পাইছেন এটা আমার অভ্যাস আমি সময় নষ্ট করি না আপনারা যারা শুনছেন দেখছেন শুরু থেকেই আলোচনা আমি যদি ওই বক্তাদের মতো ভূমিকা টানতাম এটা হইলো ওইটা হইলো আওফা বক্তব্য দিতাম তাহলে বক্তব্য হইতো আড়াই ঘন্টা নবীজি বিদায় হজে কথা বলেছেন অল্প কিন্তু অল্প কথায় এমন এমন গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছেন মানব ইতিহাসে এত দামি কথা আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে বলতে পারবে কেমন পর্যন্ত এটা আমার অভ্যাস আমি অপ্রাসঙ্গিক অবান্তর কথা বলি না একটা সূরার তাফসীর একদম সালাম দিয়ে যে শুরু করছি এখনো ওইটা চলতেছে হাদিসটা শেষ করতে দিন ঠিক আছে আমার আকরাম ভাইয়ের ব্যাপারে আমি কথা বলছি তাহলে আল্লাহ যদি সহজ করে হিসাব নিতে চান আল্লাহ দেখবেন যাচাই বাচাই না করে বলবেন যা তোকে মাফ করে দিলাম সুবহানাল্লাহ এজন্য নবীজি একটা দোয়া করতেন এই আমলটা শিখে যান এই দোয়াটা মনে হয় আপনারাও জানেন আল্লাহুম্মা হাসিবনি আল্লাহ সহজ করে হিসাব নি আমরা সহজ হিসাব চাই তো সবাই সবাই চাই তো সবাই এই সূরা থেকে আমরা শিখলাম কি ছয় সেকেন্ডে ছয়টা শিক্ষা বল এক নম্বর প্রথম শিক্ষা হলো এই যে মাটির উপরে আছি এই মাটিকে যে কোনো সময় কাঁপাইয়া আমাদেরকে ধ্বংস করতে পারেন একজন তিনি কে সুতরাং আল্লাহর মাটির উপরে আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহর দিন বিরোধী কাজ করব নাকি করবেন করলে কইরেন আল্লাহ ধরবে না ধরবে না ধরবে না যখন ধরবে আল্লাহ এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হলো ভূমিকম্প বড়টা বাকি আছে এখনো যে ভূমিকম্পে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে নাম্বার থ্রি তিন নম্বর শিক্ষা হলো কিয়ামতের পরে
জমিন তার ভেতরের সব বের করে দিবে যে ধন সম্পদের জন্য আমরা তোমার আমারি করি এই ধন সম্পদ কোন কাজে লাগবে না তাহলে তিন নম্বর শিক্ষা হলো ধন সম্পদ আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয় ক্ষমতা আমাদের জীবনের মূল উদ্দেশ্য নয় আমাদের জীবনের মূল উদ্দেশ্য নেক আমল ঠিক মূল উদ্দেশ্য কি নেক আমল চার নম্বর শিক্ষা হলো জমিন সবকিছুর সাক্ষী হয়ে আছে সুতরাং জমিনের উপরে কোনো আজেবাজে কাজ করব না পাঁচ নাম্বার আমাদের সমস্ত আমলনামাগুলোকে আল্লাহ প্রকাশ করে দিবেন সেগুলো আমরা দেখব সুতরাং এমন কোন পাপ করব না যেটা দেখলে কিয়ামতে আমরা লজ্জায় পড়ে যাব ছয় নাম্বার সরি পাঁচ নাম্বার শিক্ষা হলো পাঁচ নাম্বার না অনুপরিমাণ ভালো কাজের প্রতিদানও দেওয়া হবে সুতরাং ছোট্ট ভালো কাজকেও গাফলতি করে ছেড়ে দেওয়া যাবে না